উনি রাহুলের সাথে কি করছে? এখানে এসেছে কেন? বিশু কাকা তুমি বসো, আমি আছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। ঘরে গিয়েও তো টেনশন থেকেই যাবে, তাই না বেহান? মিসেস গোস্বামী, আপনার থেকে কনক আর ওলির চিন্তা আমার অনেক বেশি। আজ যা করার আমি ঠিক করছি, আপনি ঘরে যান। চলো শান্তকে। কি ব্যাপার সরমদি? শ্রী বলছিল যে উলিয়ার কোনো নাকি বাড়িতে নেই। না, ওরা বাড়িতে নেই মানে একটু গাড়ি নিয়ে বেরিয়েছে কোথাও। সে কি এত রাতে কোথায় গেল? সেটাই তো ঠিক বুঝতে পারছি না, ওই জন্য আমি আর শান্তকে একটু এগিয়ে গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের সঙ্গে যাচ্ছি। না না, চিন্তা করো না, আসলে কাছাকাছি আছি, দূরে কোথাও যায়নি, ওরা না বলে যাবে না, তাই আমি আর সত্যকে দেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। ছোট বৌদি, আমি একটা কথা বলছি, যেহেতু আপনি বললেন যে ওরা বেশি দূরে কোথাও যায়নি, আমি আর সত্যকে বরঞ্চ যাই, আপনি থাকুন বাড়িতে। হ্যাঁ সেটাই বেটার হবে, আমরা কি দেখছি, আর ওদের পেলে আমি জানিয়ে দেবো। এবার আপনিও আপনার ঘরে যান মিসেস গোস্বামী। কি ব্যাপার চৌধুরী বাড়ির বৌরানী আমার বাড়ির দরজায়? বুঝতে পেরেছি, ননদের ভালোবাসার কথা ভেবে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার প্ল্যানটা তাহলে চেঞ্জ হয়েছে, তাই তো? তো ওলি কোথায়? ওলি, আরে কোথায় তুমি? এখানে মজা করতে আসনি রাহুল। দাঁড়াও দাঁড়াও বলছি, বলা নেই কওয়া নেই, তুমি ঘরে ঢুকে যাচ্ছ সোজা। সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না। ওলি, কনক, কনক, ওলি, ওলি, কনক, আমার করা বন্ধ করো, বললাম তো ওলি এখানে নেই। আমি জানি ও এখানেই আছে, তুই তুলে নেছো ওকে। এনাফ ইজ এনাফ কনক, তুমি আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকে সার্চ করছো, তোমার লজ্জা করছে না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। কনক, আমার দরকার মিটে গেলেই আমি বেরিয়ে যাব।
বাড়াবাড়ি করো না রাহুল। আমি কিন্তু এখানে একা আসিনি, বাইরে বিশু কাকাও দাঁড়িয়ে আছে। বলেছিলাম না ওলি এখানে নেই। আচ্ছা একটা কথা বলো তো আমাকে দেখি, সত্যি সত্যি বলবে, ওলি কি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে নাকি? ওয়াও গ্রেট, যেটা করেছে একদম ঠিক করেছে, বেশ করেছো। ওলির যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমারও রেহাই নেই, সেটা ভালো করে মনে রেখো। স্ট্রেঞ্জ, ওলি তো এখানে আসেনি, তাহলে গেল কোথায়? বাড়ির শুধু এতগুলো লোক, কাউকে কিছু বলার প্রয়োজন মনে করলো না, আর ওই এক জুটিয়েছে বৌরানীকে, যেখানে সেখানে হুটহাট করে চলে যাচ্ছে। আরে দুদিন বাদে যার বিয়ে, তার এতটুকু তো কমন সেন্স থাকা উচিত, তাই না? ওলি ফোনটা ধর, প্লিজ ফোনটা ধর। ওলি কোথায় তুই, কি করি এখন? এই 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 দেখো না, তোমাদের ছোট মা কি বললো আমাকে, ছেলেমেয়ে টেনশন করো না, যাও তোমার রুমে যাও। আরে মাকে তো ধমকে চুপ করিয়ে দিল। অব্র দেখো একটা সত্যি কথা বলো, তোমাদের কি কারোর কোনো টেনশন হচ্ছে না? হ্যাঁ, আর দুদিন বাদে যেখানে ওর বিয়ে, যদি ইনকেস রাস্তাঘাটে কিছু বিপদ হয়ে যায়, কোনো গন্ডগোল হয়ে যায়, তখন তোমরা সমাজে কি করে মুখ দেখো? আরে চুপ করো তো তুমি, এমনিতে এত টেনশন করছি, তার মধ্যে কথা বলে আরো টেনশন বাড়িয়ে দিচ্ছ। তুমি তো দেখছো সবাই আমরা টেনশন করছি, চিন্তায় আছি। আর যখন বৌরানী ওলির সাথে গেছে, সেটা ভেবেই ছোট মা নিশ্চয়ই কিছু বলেনি। এর আগেও তো আমরা দেখেছি ওলির সাথে বৌরানী যখন ছিল ওর কোনো বিপদ হয়নি। একটা কথা তো হয়নি, হয়নি বলে যে আর হবে না তার কোনো মানে আছে বলো তুমি? এই দেখলে না আমার সাথে কত কি ঘটে গেল, কেন অনন্ত তখনও সামনে ছিল। তোমরা এইসব কিছুর পরেও কি করে ওর উপর এতটা ভরসা করতে পারো, আমার তো কিছুতেই মাথায় আসে না। আর আমি বরং নিচে যাই, ঘরে থেকে আমার আরো বেশি টেনশন বেড়ে যাচ্ছে। আজকের দিনে ঠিক এরকম একটা ইনসিডেন্ট হোক আমি মনে প্রাণে চেয়েছিলাম। ইন্দিরা চৌধুরীর মুখে বেশ করে জামা ঘষে দিয়েছে আমাদের ওলি রানী, এবার দুক্কা দুক্কা করে পুরোপুরি নিখোঁজ হয়ে যাক, তাহলে সোনায় সোহাগা হবে।